স্বাধীনতা বিরোধী দুর্নীতিবাজ ও জঙ্গিবাজদের মদতদাতারা যাতে আবারও ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে গণভবনে 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের পরিবার ও আহতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিএনপির শাসনামলে হত্যা আর দুর্নীতি হয়েছে, দেশের কোনো উন্নয়ন হয়নি। 9 বছর ক্ষমতায় থেকে আওয়ামী লীগ সরকার দেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে বলেও জানান প্রধানমন্ত্রী। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সবাইকে দেশ বিরোধী শক্তির বিরুদ্ধে সোচ্চার থাকবার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। মাত্র 9 বছরের মধ্যে বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নতি আমরা করেছি আর তো কেউ করতে পারেনি। তো বাংলাদেশের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের ক্ষমতা এনেছে বলেই তো আমরা করতে পেরেছি। আর ওরা তো করেন, ওরা করবে কেন? ওরা রাজাকার, আলবদর, যুদ্ধাপরাধী তাদেরকে মন্ত্রী বানিয়েছে, জাতির পিতার খুনি তাদেরকে ভোট চুরি করে এমপি বানিয়েছে। তারা তাদের কাজই হচ্ছে খুনি, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, জঙ্গিবাদ এদের নিয়ে।